আবর্জনা সংগ্রহের জন্য সাতটি তিন চাকার গাড়ি আনলো ভাটপাড়া পুরসভা। পুরো অঞ্চলের আবর্জনা সংগ্রহের জন্য সাতটি তিন চাকার গাড়ি আনলো ভাটপাড়া পুরসভা। মঙ্গলবার বেলায় নোংরা আবর্জনা সংগ্রহের গাড়িগুলি নারকেল ফাটিয়ে পুজো দিয়ে উদ্বোধন করলেন ভাটপাড়া প্রশাসক গোপাল রাউত। তিনি বলেন, এই গাড়িগুলিতে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহ করে আলাদা করে মজুত করা হবে আর এই আবর্জনা থেকে জৈব সার তৈরি করা হবে। ওখানে তোমারটা আসছে ভাই, আমার যে গার্বেজ আছে এই গার্বেজের মধ্যে দু জায়গা মাল তোলা হবে, এটা পাচা এটা অনপাচা, তার সেগ্রিগেশন করে আলাদা আলাদা রাখা যাবে। সেই জন্য এই গাড়িটা আনা হয়েছে ভাটপাড়া নগরপালিকা, এইসব জিনিসের উপরে নজর রেখেছেন যে আমাদের গার্বেজ যে যত ভেস্টেড হচ্ছে তাকে আমরা কাজে লাগাবো, সেই জন্য এই গাড়িটা আনা হয়েছে। কুল কিতনি গাড়ি কাজ উদ্ঘাটন আপনি কি? আজকে সাতটা গাড়ি এসেছে আর আমাদের অনেক অনেক মানে গাড়িটা রিকভারি করা গিয়েছে, মানে আমরা দিয়েছি কিনতে জন্যে আমাদের, তারপরে ট্রেক্টর আসার কথা আছে। আচ্ছা, ইন গাড়িও কা কাম কে হওয়া এই গাড়ি জব শহর মে? এই গাড়ি কা হম লোগ উপযোগী করেঙ্গে, जहाँ हम लोग गार्बेज उठाते हैं वहाँ पचा अनपचा जो गार्बेज है, सूखा और जो भीजा हुआ गार्बेज, हाँ जो प्लास्टिक, ये एक से लेकर पाँच तक ले जाएगी। वहाँ हम लोग एक मिशन में काम कर रहे हैं, जो मिशन हम लोग का है पचा अनपचा, यानी कि सूखा और भीजा गार्बेज। हाँ, तो यह अनपचा जो है मतलब धर लीजिए जो खीरा का छिलका हुआ, आलू का छिलका हुआ, ये सब चीज को अलादा करे हैं, प्लास्टिक का जो जिनिस है। ब्यूरो रिपोर्ट, खबरें दुनिया।